রাত 12:01। ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি হঠাৎই এলেন ফেসবুক লাইভে। চারপাশ আলো ঝলমলে, যার মধ্যমণি হয়ে আছেন মাহি। সকলে মাহিকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। এর কিছুক্ষণ পরই স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে 28টি ফানুস উড়িয়ে নিজের 28তম জন্মদিনের উদযাপন শুরু করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীর দেয়া মাহির প্রিয় ফুল কচুরি পানা থেকে শুরু করে ফুলের শুভেচ্ছায় পুরোটা সময় ভাসতে দেখা গেছে মাহিকে। জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে সবটাই মাহি দেখিয়েছেন ফেসবুক লাইভে এসে। লাইভে দেখা যায়, জন্মদিনের প্রথম প্রহরে হাস্যোজ্জ্বল মাহি স্বামীর সঙ্গে উদযাপন করছেন তার বিশেষ দিনটি। সাথে ছিল তার প্রিয়জনরাও। ১৯৯৩ সালের 27 অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। মাহির পূর্ব নাম শারমিন আক্তার নিপা হলেও সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই পরিচিত। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ভালোবাসার রং দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহির। প্রথম সিনেমা থেকেই মাহি তার অভিনয়ের দ্যুতি ছড়াতে থাকেন। সেই থেকে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে মাহি সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আমার লাইফের বেস্ট বার্থডে, আলহামদুলিল্লাহ, লাভ ইউ।